বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলায়। আলপনার বাড়ির থেকে আমার বাড়ির দূরত্ব খুব একটা বেশি হবে না। এ হলো আলপনা। দক্ষিণ দিনাজপুর জেলার নাকড়াগুড়িতে থাকে আলপনা। তার স্বামী মধু আর আলপনার ছিল সুখের সংসার, আর তার মা ছিল তাদের সাথে, যাদের ফেমাস হওয়ার গল্প আমরা সবাই জানি। আজ শোকাহত হয়ে দিন কাটাচ্ছে আলপনার পরিবার। এ শোক বলে বোঝানোর নয়। ক্যামেরার সামনে আসলেই বুক ফাটা চিৎকার, বুক ফাটা আর্তনাদ ভেঙে পড়ছে। তার মা কখনো কখনো অজ্ঞান হয়ে পড়ছে আনতে কানতে। তার স্বামীর ওপর চলছে মিথ্যা দোষারোপ। এসব নিয়ে কিভাবে ভালো থাকে তার পরিবার? নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু। আমার চ্যানেলের একটি ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি কথা বলবো আলপনা রুবি ব্লগসের আলপনার বিষয়ে। এখন ফেসবুক বলো, ইউটিউব বলো, সবখানে কিন্তু একটা নাম ভীষণভাবে ভাইরাল, সেটা হচ্ছে আলপনার ভিডিও বা আলপনা। এই কয়েকটি দিন হলো আমাদের মাঝখান থেকে ছেড়ে চলে গেছে, এটা খুবই দুঃখজনক ঘটনা একটা। এবং এই বিষয়টাকে নিয়ে ফেসবুক ইউটিউবে তুমুল ঝড় উঠে গেছে, অনেক রকম কন্ট্রোভার্সি ভিডিও হচ্ছে, না জেনে শুনে অনেক রকম কুৎসা রটানো হচ্ছে। এগুলো একদমই ঠিক না, কারণ না জেনে শুনে কারো সম্বন্ধে এই রকম ভিডিও বানানো একবারেই উচিত নয়। আলপনা থাকে দক্ষিণ দিনাজপুর জেলার নাকড়াগুড়ি নামে একটা গ্রাম সাইড এলাকায়। আর যেসব ইউটিউবাররা ভিডিও বানাচ্ছে, তারা হয়তো কলকাতা কিংবা আরও দূরে দূরে কোথাও কোথাও থাকে। তার বাস্তবিক সংসার জীবন বা বাস্তবিক পরিস্থিতি না বিচার করেই অনেক অনেক ইউটিউবারের অনেক ইউটিউব ভিডিওর বিভিন্ন রকম কুৎসা তারা রটিয়েছে। কেউ কেউ আবার ভালো ভিডিওও করেছে, যে যেখান থেকে পেরেছে ভিডিও নিয়ে বা কারো কাছে হেল্প চেয়ে ভিডিওগুলো বানিয়েছে। আমাদের ইউটিউবারদের কাজ যে কোনো একটা কন্টেন্ট পেলেই কিন্তু সেটাকে আঁকড়ে ধরে আমরা ভিডিও করি, কারণ যেটা যখন ট্রেন্ডিংয়ে চলে। আমি এটা বিষয়ে কাউকে অন্যায় কিছু বলছি না, কিন্তু যারা কুৎসা রটাচ্ছ তাদের বিষয়ে কিন্তু আমি বলছি। আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলায়। আলপনার বাড়ির থেকে আমার বাড়ির দূরত্ব খুব একটা বেশি হবে না, বড় জোর 10-12 কিলোমিটারের মধ্যে আমার বাড়ি থেকে আলপনা বাড়ির দূরত্ব। আলপনাকে এর আগেও আমি দেখেছি, গ্রামের আর পাঁচটা মেয়ের মতো সহজ সরল। আমার একটা কাপড়ের দোকান আছে, দোকানেও ও আগে একবার এসেছিল, তখন ও ভিডিও বানাতো না বা ওকেও কেউ এভাবে চিনতো না, আর আমিও কোনো রকম ভিডিও করতাম না, যেই ধরুন কিন্তু আমি কোনো ভিডিও আগে তুলে রাখিনি। ইদানিং ও যখন মারা গেল, তো তখন মারা গেল, এর আগে আমি গেছিলাম ওর বাড়ির ওখানে, তো ওদের কিন্তু দেখে এসেছি, কিন্তু আমার কোনো চ্যানেল ছিল না, আমি ভিডিওর ব্যাপারে ভাবতে পারিনি। এবার ও যখন মারা গেল শুনলাম, তখন আমি একটা ছবি পোস্ট করেছিলাম সাথে সাথেই, আর কিছু ভিডিওস আমি রিলস বানিয়ে ফেসবুকে দিয়েছিলাম। তো ফেসবুকে দেওয়ার পর যথারীতি সেটা ভীষণভাবে লাকিলি রাতারাতি ভাইরাল হয়ে যায়, মিলিয়নস ভিউ আসে তার মধ্যে। তো সেখানে আমি জাস্ট এভাবেই ভিডিও দিয়েছিলাম, সেখানেও কিন্তু অনেক লোকের অনেক মন্তব্য আসে যে হ্যাঁ এভাবে ভিডিও করছো হ্যান ত্যান অনেক কিছু অনেক কথা। তো আমার বাড়ির খুব সম্মুখে তার বাড়ি ছিল বা আমাদের একই জায়গার মেয়ে ছিল, যার জন্য কিন্তু আমি ভিডিওটা বানিয়েছিলাম। আর ওর যখন বডিটা নিয়ে আসে বাড়িতে, মানে রবিবার সন্ধে 8-8:30 নাগাদ ওর বডিটা বাড়িতে নিয়ে আসে, সেখানে কিন্তু ওরা বডিটা রাখে না, নিয়ে এসেই গ্রামের লোককে দেখিয়ে নিয়ে চলে যায় ওর শ্বশুর বাড়ি, ওখান থেকেই ওর শেষ যাত্রা হয়েছিল। আমার তখন যাওয়া সম্ভব হয়নি, আমি ওই মুহূর্তে ভিডিও কিন্তু তুলতে পারিনি, কারণ অনেকটা রাত ছিল। তো যেটুকু ভিডিও দেওয়ার চেষ্টা করেছি, কোনো রকম মিথ্যা বা ফেক ভিডিও না, এ নিয়ে অনেক ফেসবুকের সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু আলোচনাও হয়েছে এসব নিয়ে। এর মধ্যে একদিন আমি দেখা করতে গিয়েছিলাম, মানবিকতার বসে তারা ভিডিওতে মধ্যে আসতে চায়নি বা করেনি, যার জন্য আমি ভিডিও করিনি। তবে তার বরের মুখে যেটা শুনেছি যে তাদের নিয়ে যে কুৎসা রটনা হচ্ছে বা বাজে কথা রটনা হচ্ছে, এইসব ইউটিউবারদের সে অবশ্যই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে। ভিডিও আমরা সবাই করব, আমরা কন্টেন্ট ক্রিয়েটার প্রত্যেককে, কিন্তু কোনো রকম না জেনে শুনে ভিডিও কিন্তু আমরা করতে পারি না। অনেকেই বলেছে যে আলপনার ঠিকমতো চিকিৎসা হয়নি,
বা তার স্বামী তার জন্য চিকিৎসা করায়নি, এগুলো কিন্তু সম্পূর্ণ বানানো কথা, সম্পূর্ণ মিথ্যে কথা। তো তোমরা বাস্তব পরিস্থিতি না জেনে এসব ভিডিও করার কোনো মানেই হয় না। এর আগেও অল্পনার আরও একটা অপারেশন হয়েছিল, তখন কিন্তু ওর ব্লাড দেওয়া হয়েছিল। তো তখন ওর ব্লাডের গ্রুপ ছিল ও নেগেটিভ, সেই সূত্রে ওরা ও নেগেটিভ ব্লাড কিন্তু খুঁজছিল। পরে দেখা যায় যে অল্পনার শরীরে এ পজিটিভ রক্ত চলে আসে। তো এই বিভিন্ন রকম রক্তর পরিবর্তন সেটা ডাক্তারও ঠিক ধরতে পারছিল না, এবং ওর একটা পিত্তস্থলীতে মানে গলব্লাডারে একটা স্টোন হয়েছিল, যেটার জন্য ডাক্তার ও যখন অপারেশন করতে যায় তখন ডাক্তার দেখে যে তার শরীরে রক্তের পরিমাণ প্রচণ্ড কম, যার জন্য সে কিন্তু আর অপারেশনটা হয়নি, বাড়ি এসে কিছুদিন সে রেস্টে ছিল, ভালো মন্দ খাওয়া দাওয়া করেছে। কিন্তু শেষ সময় যখন তাকে নিয়ে ভর্তি করানো হলো, মানে ডাক্তারের হাতেও কিছু ছিল না, সেও কিছু করতে পারেনি। হ্যাঁ, যেখান থেকে অল্পনাকে আজকে চলে যেতে হলো, এটা আমাদের কাছে খুবই একটা শোকের সংবাদ। তো আমরা যারা ইউটিউবার আছি, অবশ্যই কেউ কারো ভালো নিয়ে কারো মন্দ নিয়ে অবশ্যই আমরা কিন্তু ভিডিও বানানোর চেষ্টা করি। তো জানবো, সবসময় সঠিক করার চেষ্টা করব, কারো বিরুদ্ধে ফেক বা ভিউস পাওয়ার জন্য এসব রটনা না করাই ভালো। তো সেক্ষেত্রে বলছি, এখন ওর পরিবারের মানসিকতা কিন্তু খুবই খারাপ, স্বাভাবিক, সেটা সবার ক্ষেত্রেই হবে। সেক্ষেত্রে তারা যদি মোবাইল খুলে এইসব ভিডিওগুলো দেখে, তাদের কিন্তু সত্যিই খুব খারাপ লাগে। কিছু বলার নেই আমার শেষ মুহূর্তে, আর কি বলবো। তবুও বলবো, ভালো থাক অল্পনা, সুখে থাক, যেখানেই আছে অবশ্যই সে ভালো থাক। তার ভিডিওর মধ্যে, তার ক্রিয়েটিভিটির মধ্যে যেটা আমাদের রেখেই দিয়েছে, তার জন্য অল্পনা বেঁচে থাকবে চিরজীবন। তার ভিডিও সবাই আমরা দেখব এবং তাকে স্মরণ করব চিরজীবন। ভালো থাক।